প্রথমবারের মতো পিয়ংএ-6 নামে একটি অত্যাধুনিক দূরপাল্লার এয়ার ডিফেন্স সিস্টেমের সফল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এই পিয়ংএ-6 এয়ার ডিফেন্স সিস্টেমকে উত্তর কোরিয়ার S-400 এয়ার ডিফেন্স সিস্টেমও বলা হয়ে থাকে। পিয়ংএ-6 এয়ার ডিফেন্স সিস্টেম পিয়ংএ-5 এর চেয়ে অনেক বেশি অত্যাধুনিক ও কার্যকর বলে আশা প্রকাশ করা হচ্ছে, কেননা উত্তর কোরিয়া এতে তাদের সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করেছে। এটাই উত্তর কোরিয়ার সেই রহস্যজনক দূরপাল্লার এয়ার ডিফেন্স সিস্টেম যা 2020 সালের 10 অক্টোবর মিলিটারি প্যারেডে প্রদর্শন করেছিল উত্তর কোরিয়া। তখন মিডিয়া এই পিয়ংএ-6 এয়ার ডিফেন্স সিস্টেমকে হাইলাইট করেছে উত্তর কোরিয়ান S-400 এয়ার ডিফেন্স সিস্টেম হিসেবে। উত্তর কোরিয়া তাদের এই এয়ার ডিফেন্স সিস্টেমের সফল পরীক্ষাকে নিজেদের জন্য মাইলফলক হিসেবে উল্লেখ করেছে এবং এর মধ্য দিয়ে উত্তর কোরিয়া প্রযুক্তিগতভাবে আরও এক ধাপ এগিয়ে গেল। যদিও কোনো মিডিয়া এখনো পর্যন্ত জানতে পারেনি উত্তর কোরিয়ার সফল পরীক্ষা চালানো এই নতুন এয়ার ডিফেন্স সিস্টেমের নাম বা বিস্তারিত কোনো তথ্য। ধারণা করা হচ্ছে গত বছরে প্যারেডে প্রকাশিত পিয়ংএ-6 এয়ার ডিফেন্স সিস্টেমের সফল পরীক্ষা চালানো হয়েছে, তবে এটি ব্যতীত উত্তর কোরিয়ার কাছে আপাতত আর কোনো দূরপাল্লার এয়ার ডিফেন্স সিস্টেম নেই। পিয়ংএ-6 একটি দূরপাল্লার এয়ার ডিফেন্স সিস্টেম যা মূলত উত্তর কোরিয়া তৈরি করেছে হাই আল্টিটিউড টার্গেট ও দূরবর্তী এয়ার টার্গেট ধ্বংসের জন্য। পিয়ংএ-6 এয়ার ডিফেন্স সিস্টেম এর রেঞ্জ 250 কিলোমিটার বলে ধারণা করা হচ্ছে। 250 কিলোমিটার রেঞ্জের মধ্যে এটি শত্রুর যুদ্ধবিমান, হেলিকপ্টার, স্ট্র্যাটেজিক মিসাইল ও ড্রোন ধ্বংস করতে সক্ষম হবে। এদিকে চলতি বছর অথবা আগামী বছরের শুরুর দিকে উত্তর কোরিয়া তাদের সর্বাধুনিক প্রযুক্তির সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য পুকগুকসং-4 মিসাইলের সফল পরীক্ষা চালাতে পারে বলে ধারণা করা হচ্ছে, কেননা 2020 সালের অক্টোবরে প্যারেডে প্রদর্শন করা মিসাইলগুলোর একে একে সফল পরীক্ষা চালাচ্ছে উত্তর কোরিয়া। চলতি বছরের শুরুর দিকে স্যাটেলাইটেও ধরা পড়েছিল যে উত্তর কোরিয়া তাদের সিনপো ক্লাস ব্যালিস্টিক মিসাইল সাবমেরিনের আপডেট ভার্সন তৈরির চেষ্টা চালাচ্ছে। এরকমটা হলে এবং পরিস্থিতি উত্তর কোরিয়ার অনুকূলে থাকলে হয়তো চলতি বছরের মধ্যে অথবা আগামী বছরের শুরুর দিকে উত্তর কোরিয়া সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য পুকগুকসং-4 ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা চালাতে পারে। যদি তাই হয়, তাহলে উত্তর কোরিয়া জাপান ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর গুরুত্বপূর্ণ ঘাঁটি ও বিভিন্ন স্থাপনায় সমুদ্রপথে নিখুঁত হামলার সক্ষমতা অর্জন করবে। তবে তা নিঃসন্দেহে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী বা জাপানের জন্য মারাত্মক হুমকির কারণ হয়ে দাঁড়াবে। মূলত এসব কারণেই উত্তর কোরিয়ার যে কোনো মিসাইল পরীক্ষার পর জাপান ও দক্ষিণ কোরিয়া সবচেয়ে উদ্বিগ্ন হয় এবং যুক্তরাষ্ট্রের সাথে পরিস্থিতি নিয়ে আলোচনা করে।